আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের আমি মোহাম্মদ সোহেল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে কিছু প্রশ্নের উত্তর নিয়ে, এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্নটা করে দেবেন। গার্মেন্টস বিষয়ে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির বেতন কত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গার্মেন্টস কোয়ালিটির বেতন কেমন একটি নির্দিষ্ট করে বলা যায় না, তবে সম্মান কাঠামো বা স্যালারি কাঠামো অনুযায়ী তারা ভালো বেতন পেয়ে থাকেন, বিশেষ করে অপারেটর এর প্রার্থী থেকে উপরের বেতন পেয়ে থাকেন। নির্দিষ্ট করে তারা কত বেতন পায় এটি বলতে পারা কারণ বিভিন্ন এটা বলতে পারা যায় না, কারণ হচ্ছে বিভিন্ন কারখানায় বিভিন্ন রকমের বেতন কাঠামো রয়েছে। সুতরাং এতে কারখানার বেতন কারখানায় এক এক রকম হতে পারে, তবে সব সময় কমপ্লেন্স বা কমপ্লিট ফ্যাক্টরিতে ঢোকার চেষ্টা করেন। যদি আপনি একজন কোয়ালিটি হিসেবে চাকরি করতে চান, কারণ সকল কোম্পানিতে ফ্যাক্টরিগুলোতে বেতন একটু বেশি হয়, মানে যেগুলো সফল কোম্পানি আছে বা মানে ব্র্যান্ড জাতীয়, মানে হচ্ছে ধরেন যে আপনার ভালো মানের কোম্পানি যেগুলো আছে এগুলোতে যদি আপনি জব নিতে পারেন তাহলে এখানে একটু স্যালারিটা বেশি হবে। আর্টিকেলটিতে আপনাদের কয়েকটি কমন প্রশ্নের উত্তর সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করছি। তো আসলে এই যে মূলত যে জিনিসটা, আপনার যদি মানে ফ্যাক্টরি কোয়ালিটিটা ভালো হয় তাহলে আপনার অবশ্যই স্যালারির মানটাও ভালো হবে। আর গার্মেন্টস কোয়ালিটি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি যেটাই করেন না কেন, আপনার কাজের অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা। আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য অনেক প্রবলেম হবে এখানে কাজ করা, কারণ গার্মেন্টসের বেতন কাঠামো স্কিলটা যখন নির্ধারণ করা হয় আপনার স্যালারি কত হবে, তখন আগে নির্ধারণ করা হয় আপনার যোগ্যতা কতটুকু আছে এবং আপনার অভিজ্ঞতা কতটুকু। তো আশা করি আপনি ক্লিয়ার। যদি আগের একটু অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই বেস্ট হবে। এর আগের ভিডিওতে দেওয়া আছে আপনি কোন ধরনের কোয়ালিটিতে জব নিতে পারেন বা কোন ধরনের কোয়ালিটি আপনাদের বেস্ট। তো এই ভিডিওতে রিকোয়েস্ট করে দেবো সেটা হচ্ছে আপনার জন্য যেটা বেস্ট হবে আগের ভিডিওটা দেখে আসবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার কথা হবে।